নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আটা ময়দা ছাড়া শুধু সুজি দিয়ে মালপোয়া রেসিপি শেয়ার করব। তো মালপোয়া করার জন্য প্রথমেই চুলা অন করে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিচ্ছি সামান্য লবণ, 2টা থেঁতো করা এলাচ। এখন জল থেকে ভালো করে ফুটিয়ে নিব। জলটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুড়। এখন গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে গুড়টা গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব গুড়ের সাথে। সুজিটা জল টেনে গেছে, সুজিটা জল টেনে এইভাবে একটা ডো তৈরি হয়ে গেছে, শক্ত মতো মণ্ড তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেলের গুঁড়ো। এখন নারকেলের গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব সুজিটা। এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিব। আমি প্রায় 10 মিনিটের মতো মেখে নিয়েছি, তারপরে এরকম আমার একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এখন আমি এইটাকে 3 ভাগে ভাগ করে নিব আর গোল করে নিব। এখন এর মধ্যে থেকে একটা ডো নিয়ে আমি রুটি বেলার মতো করে বেলে নিব। আমার বেলা হয়ে গেছে, এখন আমি এরকম কৌটোর ঢাকনা নিয়ে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। আর একটা রুটিতে 5টা মালপোয়া হয়ে গেছে, আমি সবগুলো এইভাবে কেটে নিব। এখন মালপোয়াগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি একটা মালপোয়া ভেজে নিচ্ছি, এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, এইভাবে করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল সুজির মালপোয়া। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।